অনেক হিন্দু বাড়িতে পূজার ঘর থাকে প্রতিমা থাকে তারা বাড়িতে বসে পূজা করেন এ ধরনের হিন্দুদের কাছে বাসা ভাড়া দেওয়া যাবে কিনা যে সমস্ত হিন্দুদের বাড়িতে পূজার ঘর থাকে প্রতিমা থাকে বা প্রতিমাতে তারা পূজা করবে এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় যে তারা বাসায় পূজা করছে তাদের কাছে বাসা ভাড়া দিলে সেটা আপনার জন্য হারাম বা না হবে না যেহেতু আপনি তাকে পুজোর জন্য বাসা দেননি পুজোটা তার এরিসংখ্যা সে তার মতো করে করছে তাকে আপনি বসবাসের জন্য ভাড়া দিয়েছেন বিধায় অন্য ধর্মাবলম্বীদেরকে বাসা ভাড়া দিলে তারা যদি সেখানে পুজো করে এর কারণে যিনি বাসা ভাড়া দিয়েছেন দায়টা তার উপরে বর্তা হয় বা তার জন্য এটা ভাড়া দেওয়া যায় না ব্যাপারটা এরকম না ফারুক আবদুল্লাহ লিখেছেন যেখানে এখনও শিক্ষা ও সভ্যতার আলো পৌঁছায়নি তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছেনি মৃত্যুর ভ মৃত্যুর পর তাদের হিসাব কিসের ভিত্তিতে হবে এ বিষয়ে আমরা এর আগে বহুবার প্রশ্নের উত্তর দিয়েছি এরকম কোনো জায়গা যদি থাকে যেখানে দিনের কোনো দাওয়াত পৌঁছেনি কোনো মা মানে আল্লাহর দিন কোরআন হাদিস নবী রাসুলদের দাওয়াত কিছুই পৌঁছায়নি কোনো জঙ্গলে কোনো এরকম কোনো মানুষ যদি থাকেন পৃথিবীতে তাহলে সেক্ষেত্রে তাদের কেমন ময়দানে জিজ্ঞাসা হবে শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব নিয়ে তারা তারা সৃষ্টি দেখে এর কোনো স্রষ্টা আছেন এতটুকু তারা বিশ্বাস করেছে কিনা বা জেনেছে কিনা জাস্ট এটুকু এর বাইরে কোনো এবাদত বন্দিগি শরীয়ত হালাল হারাম কোনো বিষয়ে তার জিজ্ঞাসাবাদ হবে না যেহেতু সেগুলোর দাওয়াত তাদের কাছে পৌঁছায়নি আল্লাহ তালা যেহেতু তাদেরকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সুস্থ বিবেক বুদ্ধি এটা দিয়ে আল্লাহ সৃষ্টি জগৎ দেখে এর যে একজন স্রষ্টা আছেন মহান স্রষ্টা শুধুমাত্র এইটুকু তাদের উপলব্ধিতে থাকা তাদের বিশ্বাসে থাকা এটা অপরিহার্য সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা যেহেতু স্বামী স্ত্রীর মধ্য মধ্যে কোনো পর্দা নেই বিদায় তারা যদি কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান বিশেষ করে বার্ধক্য বা অসুস্থ হয়ে গেলে অনেক সময় প্রয়োজন হয় বা স্বাভাবিক অবস্থা যদি করে দেন সেটি কোনো গুনাহের বিষয় নয় মুসলিমা বেগম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন স্বামীর ইন্তেকাল হওয়ার পর কোনো কারণে ইদ্যৎ পালন করা হয়নি এখন কি এর কাজা বা কাফার আদায় করতে হবে করণীয় কি স্বামীর মৃত্যুর পর যদি ইদ্যুৎ পালন না করা হয়ে থাকে তাহলে এটা গুনাহের কাজ হয়েছে স্বামীর মৃত্যুর পর একজন স্ত্রী চারমাস দশ দিন পর্যন্ত ইদ্দ পালন করবেন এটা শোক পালনও বলতে পারি আমরা এই চার মাস দিন তিনি তার যে ঠিকানা তার যে বাসাবাড়ি সেখানে তিনি থাকবেন নির্দিষ্ট কোনো কক্ষে নয় থাকা জরুরি নয় বরং তিনি তার বাসাবাড়িতে থাকবেন বাহিরে কোনো কাজে অন্য জায়গায় যদি যেতে হয় নিরুপায় হয়ে বাধ্য হয়ে অসুস্থ ডাক্তার দেখাতে হচ্ছে এরকম কিছু তাহলে সেক্ষেত্রে সেটা যায় আছে আদারওয়াইজ সেখানে অবস্থান করবেন এবং সাজগোজ করবেন না নর্মাল পোশাক আশাকে থাকবেন তো এবং এর মধ্যে অন্য কারোর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া জায়াজ নয় তো এইদ্যুৎ পালন করাটা আবশ্যক ছিল কিন্তু এটি না করার কারণে অবশ্যই গুনা হয়েছে জন্য আলাদা কাছে মাপ চাওয়া উচিত এখন সেটার আসলে বিশেষ কোনো কাফারা নেই শুধুমাত্র নিজের কৃতকর্মের জন্য আলাদা কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতের জীবনে কখনও এরকম পরিস্থিতি তৈরি হলে কখনও যেন আর ইদ্বতের বিষয়ে কোনো প্রকার গাফিলতি না হয় সে বিষয়টার জন্য সংকল্প করতে হবে